আজকে জিবি হসপিটালে এসেছি পুষ্পতিপুরা গন্ডাছড়া বাড়ি। ওর দাদু ছিল বিধায়ক, সিপিআইএমের বিধায়ক, উগ্রপন্থীর দ্বারা নিহত হয়। ওর বাবাও উগ্রপন্থী দ্বারা নিহত হয়। সেই পরিবারের ছেলে পুষ্পতিপুরা, সে কেবা কারা তাকে মারধর করে ফেলে রেখে চলে যায়। সেখান থেকে গন্ডাছড়া থেকে নিয়ে এসছে জিবি হাসপাতাল। তো আজকে এসেছিলাম ওকে দেখার জন্যে। আমি গতকালকে গন্ডাছড়া গিয়ে এই ঘটনা শুনে দেখতে এসেছিলাম। তো এসে তো খবর পেলাম যে তার মৃত্যু হয়েছে। এখন তার পরিবারের সঙ্গে কথা বলেছি, তার অবস্থা শুনলাম এবং তাদের পরিবারের সঙ্গে কথাবার্তা বললাম। তাদের পরিবারের নানা কথা আছে, এই কীভাবে এই ঘটনা হলো তার একটা সুষ্ঠু তদন্ত, তার মৃত্যু কীভাবে হলো তার একটা সুষ্ঠু তদন্ত যারা চায়, এবং এটা অবিলম্বে হওয়া দরকার। কীভাবে কে বা কারা তাকে এরকমভাবে গন্ডাছড়াতে মেরে মৃত প্রায় অবস্থায় ফেলে রেখেছিল, কী উদ্দেশ্য ছিল, এগুলি তদন্ত করে বের করা দরকার।